স্টার মুভি রিভিউর আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ নাজমুস সাকিব। আজকে আমরা রিভিউ করবো একটি হিন্দি সিনেমার যার নাম হচ্ছে গিয়ে জলসা। প্রথমেই চলে যাচ্ছি জলসা সিনেমার গল্পে। এই গল্পের প্রধান চরিত্রে আমরা দেখতে পারি দুজন নারী চরিত্রকে, একটা হচ্ছে গিয়ে মায়া মেনন এবং আরেকটা হচ্ছে গিয়ে রুকসানা। মায়া মেনন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা ব্যালন, যিনি শহরের একজন নামী সাংবাদিক, আর রুকসানা হচ্ছে গিয়ে তার পরিবারের অর্থাৎ মায়া মেননের পরিবারের একজন মেইড, যিনি তার বাসার কাজকর্ম করে দেন, এবং সেই চরিত্রে অভিনয় করেছেন শেফালি শাহ। আমরা দেখতে পাই যে তাদের দুজনের দুটো পরিবার, এবং মায়া মেনন বেসিক্যালি একজন সিঙ্গেল মাদার, তার একটি ছেলে রয়েছে যে সেরেব্রাল পলসিতে আক্রান্ত এবং তার নাম হচ্ছে আয়ুষ, এবং তার দেখাশোনা করার জন্য তার মা রয়েছেন এবং রুকসানা তো রয়েছেই। অন্যদিকে রুকসানা পরিবার আমরা দেখতে পাই যেখানে সে তার স্বামী সন্তান নিয়ে বসবাস করে, এবং তার কাজ হচ্ছে গিয়ে মায়া মেননের বাসায় এসে সবার টেক কেয়ার করা। তার একটি ছেলে একটি মেয়ে রয়েছে, এবং তার হাজব্যান্ড যিনি আছেন তিনি সিনেমাতে স্পট বয়ের কাজ করে থাকেন। সিনেমার গল্পে তখনই মোড় আসে যখন আমরা দেখতে পাই যে রুকসানা অর্থাৎ শেফালি শাহের মেয়ে হুট করে একটি অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয় এবং গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এবং আমরা যেটা জানতে পারি এবং যেখান থেকে সিনেমা আসলে পট পরিবর্তন হওয়া শুরু করে, যে বেসিক্যালি ওই অ্যাক্সিডেন্টটা করেছিল মায়া মেনন অর্থাৎ বিদ্যা ব্যালন। এটা আসলে সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ছিল, যেটা শেফালি শাহ জানতে পারেন না যে তিনি যে বাসায় কাজ করেন তার সেই মালিকই বেসিক্যালি তার মেয়েকে অ্যাক্সিডেন্ট করে আক্রান্ত করেছে বা আহত করেছে। তো কি হবে এখন যখন শেফালি শাহ ব্যাপারটি জানতে পারবেন, বা বিদ্যা ব্যালন যখন জানতে পারবেন তিনি বেসিক্যালি তার বাসার যে মেইড, যে তাকে সবচেয়ে বেশি হেল্প করে যখন তিনি বাসায় থাকেন না, তার অসুস্থ ছেলেকে যে সবচেয়ে সেবা করে, তার মেয়েকেই তিনি আসলে অ্যাক্সিডেন্টলি যখন আক্রান্ত করেছেন বা আহত করেছেন, তখন দুজনের মধ্য দিয়ে আসলে কি ব্যাপারটা যাবে, দুজন কিভাবে পরিস্থিতি সামাল দিবেন এবং এই পরিস্থিতিতে কে কিভাবে রিয়্যাক্ট করবে, তাই নিয়ে জলসা সিনেমার গল্প গড়ে উঠেছে। আলিয়াস মাদার বাতাও কোন চড়ায় গাড়ি সিসিটিভি ফুটেজ মে কুছ দেখে হ্যায় স্যার নো কমেন্টস। প্রথমেই চলে যাচ্ছি এই সিনেমার যে শক্তিশালী দিকগুলো আছে সেসব নিয়ে কথাবার্তা বলতে। প্রথমে যদি শক্তিশালী দিকের কথা বলতে যায়, নিঃসন্দেহে অভিনয়ের কথা বলতে হয়। বিদ্যা ব্যালন এবং শেফালি শাহ দুজন অ্যাক্টিং পাওয়ার হাউসকে একই স্ক্রিনে দেখা, এটা আসলে একটা অন্যরকমের ট্রিট আমার কাছে মনে হয়। বিদ্যা ব্যালন তো সবসময় দুর্দান্ত অভিনয় করেন, তবে আমার কাছে মনে হয় এই সিনেমাতে বিদ্যা ব্যালনকেও ছাড়িয়ে গেছেন শেফালি শাহ। এই মানুষটা আসলে এত চমৎকার অভিনয় করেন, এবং ওটিটি আসার পর তিনি তার অভিনয়ের প্রতিভা যেভাবে দেখাচ্ছেন সেটা আসলে বিস্ময়কর। আমি ফিল্ম কোম্পানি এনে তার একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে তিনি বলছিলেন যে আমি আমার সারা জীবনের অ্যাক্টিং ক্যারিয়ারে এতটা ব্যস্ত ছিলাম না যতটা আমি ব্যস্ত হয়েছি এখন ওটিটি প্ল্যাটফর্মে আসার পর। তিনি নাকি গত এক বছরে সবচেয়ে বেশি কাজ করেছেন, এবং এই কাজ করার পরেও তার কাজের কোয়ালিটি যে ফল করছে না তার প্রমাণ হচ্ছে গিয়ে জলসা। একটি সিন আছে যেখানে দেখানো হচ্ছে যে তিনি যখন জানতে পারছেন যে তার মেয়ে অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়েছে, এবং তিনি তার মেয়ের বডি নিয়ে যাচ্ছেন আর কি অ্যাম্বুলেন্সে করে, পাশে বিদ্যা ব্যালনও বসা। এই অবস্থায় তিনি বিদ্যা ব্যালনকে জিজ্ঞেস করছেন যে বাবা নে খানা খায়া, অর্থাৎ আপনার যে ছেলে সেই ছেলেকে খাবার খেয়েছে। তো ওই সময় তার যে এক্সপ্রেশন এবং তিনি যে আসলে তার কাজের প্রতি তার দায়িত্বের প্রতি কতটা আসলে তিনি অবিচল, এবং তার মেয়ে অ্যাক্সিডেন্টে আক্রান্ত এরপরেও তিনি যে এই কথাটা চিন্তা করছেন, এটা এত সাটেলভাবে এত সুন্দর করে দেখানো হয়েছে, এটা আসলে যতগুলো প্রশংসা করবো ততটাই কম করা হবে আসলে। এছাড়া আরেকজনের কথা আমি বিশেষ করে বলতে চাই, এখানে বিদ্যা ব্যালনের ছেলে চরিত্রে যে অভিনয় করেছেন অর্থাৎ আয়ুষ চরিত্রে যে অভিনয় করেছে, যার সেরেব্রাল পলসি রোগটি রয়েছে, সে কিন্তু আসল জীবনে অর্থাৎ রিয়েল লাইফেও সে সেরেব্রাল পলসিতে আক্রান্ত। এছাড়াও সিনেমার আরেকটি শক্তিশালী দিকের কথা বলতে চাই, সেটা হচ্ছে কি সিনেমার সাউন্ড ডিজাইন। সাউন্ড ডিজাইন আমার খুবই ভালো লেগেছে। আপনি যদি টপ শটে দেখেন যখন একটা গাড়ি যাচ্ছে তখন যেরকম সাউন্ড, আবার যখন গাড়ির ভেতরে যখন চলে যাচ্ছে ক্যামেরা তখন গাড়িতে ভেতরে যেই গান বাজছে উচ্চ স্বরে সেইটার সাউন্ড, এবং দুটার যে পার্থক্যটা সেটা কানে খুব সুন্দর করে আসলে স্পষ্ট হয়, এবং সেটা থেকে বোঝা যায় যে এটার সাউন্ডে কত চমৎকার কাজ করা হয়েছে। এছাড়াও নিঃসন্দেহে সিনেমাটোগ্রাফির কথা বলতে চাই, আলাদা করে ভালো মিউজিক সবকিছুই ঠিকঠাক আছে, তবে আমি সাউন্ডের কথাটা অবশ্যই আলাদা করে বলতে চাই। আরেকটা ব্যাপার যেটা বলতে চাই, ক্লাস ডিস্টিংশন যেটা এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে, যিনি একজন সাংবাদিক তিনি সমাজে উচ্চতলায় বসবাস করেন, এবং তিনি যেভাবে জীবনকে দেখেন আবার তার বাসায় যে মেইড কাজ করে সে যেভাবে জীবনকে দেখে, আবার সাংবাদিক যখন একটি ইন্টারভিউ নিচ্ছেন একজন বড়সড় একজন হোমরাচমরা ব্যক্তির, তখন যিনি যেভাবে সত্য বের করার চেষ্টা করছেন, যখন তিনি নিজে এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যান তখন তিনি আবার সত্য গোপন করার চেষ্টা করছেন। তো এই ব্যাপার স্যাপারগুলো খুব সুন্দর করে দেখানো হয়েছে। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি যদি সিনেমাটির পোস্টার খেয়াল করেন আপনি দেখতে পারবেন যে বিদ্যা ব্যালনের মুখে একটা সুতার মতো করে একটা কাপড় দিয়ে বলতে গেলে আর কি বাঁধা রয়েছে, আবার ঠিক একই কাপড় দিয়ে শেফালি শাহের চোখ বাঁধা রয়েছে,
অর্থাৎ বেসিক্যালি তারা একই ঘটনার সাথে যুক্ত সেটা বোঝানো হয়েছে, এবং বিদ্যা ব্যালেন সত্য বলতে পারছেন না, তিনি যে কাজটি করছেন সেটা সত্য বলতে পারছেন না, এটা বোঝানো হয়েছে তার ঠোঁট আটকানো, আর শেফালি শাহের চোখ আটকানো, এদের বোঝানো হচ্ছে যে তার সামনে সত্য রয়েছে কিন্তু তিনি সত্য দেখতে পারছেন না। তো এত আর্টিস্টিক চিন্তাভাবনা যেখানে, পোস্টার থেকে শুরু করে সমস্ত জায়গায়, সেই সিনেমা তো অবশ্যই ভালো হবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি লড়কি ভি ইতনি রাত কো বাহার ঘুম রহে থি তো ঠোক দেনে কা উসকো। সিনেমার সমালোচনার দিকে যদি যাই, সেক্ষেত্রে বলতে হবে যে সিনেমার সেকেন্ড হাফে আমরা রোহিণী নামের একজন ক্যারেক্টারকে দেখি, সে একজন ইন্টার্ন সাংবাদিক যিনি বিদ্যা ব্যালনের আন্ডারে কাজ করেন। তিনি এই ঘটনাটা, অর্থাৎ যে অ্যাক্সিডেন্টের ঘটনাটা, সেটার উপর একটা স্টোরি করতে চান, একটা স্টোরি কভার করতে চান, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে তিনি বলছেন যে তিনি বেশ কিছু লিড পাচ্ছেন, বেশ কিছু সোর্স থেকে তিনি বেশ কিছু সূত্র পাচ্ছেন, কিন্তু এই সোর্সগুলো কী আসলে সেটা খুব একটা বিস্তারিত দেখানো হয়নি, খুব একটা ডিটেলে দেখানো হয়নি। তো এই ব্যাপারটা হয়তো দর্শক হিসেবে আপনার কাছে কিছুটা খটকা লাগতে পারে, তবে আমার কাছে মনে হয়েছে যে যিনি পরিচালক অর্থাৎ সুরেশ ত্রিবেণী, তিনি হয়তো সিনেমাটাকে সেই অর্থে থ্রিলার বানাতে চাননি। তিনি সিনেমাটাকে এরকম বানাতে চেয়েছেন যে একটা পার্টিকুলার সিচুয়েশনে মানুষ কীভাবে রিয়্যাক্ট করে, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ কীভাবে রিয়্যাক্ট করে, এবং সে কীভাবে তার নীতি নৈতিকতা তার নিজস্ব প্রয়োজনে বিসর্জন দেয়, এবং সে কীভাবে আসলে বিভিন্ন অপশন চুজ করে। তো ওই ব্যাপারটা হয়তো তিনি দেখাতে চেয়েছেন বলেই হয়তো তিনি সেভাবে থ্রিলারের দিকে বা সেভাবে হয়তো এত ডিটেইল সোর্সের দিকে তিনি আসলে যেতে চাননি, আমার কাছে মনে হয়। এছাড়া আমার কাছে সিনেমাতে খুব একটা সমস্যা মনে হয়নি, আমার কাছে মোটামুটি সিনেমার বাকি সব কিছুই বেশ ভালো লেগেছে। সিনেমার গল্পটা যেরকম আমার কাছে মনে হয় যে খুব রিয়েলিস্টিক এবং খুবই কন্টেম্পোরারি, তার চেয়ে ভালো লেগেছে গল্প বলার ধরনটা, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে যেভাবে দেখানো হয়েছে, এবং মানুষ যখন একটা নির্দিষ্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, আমরা বিদ্যা বালানকে দেখতে পারি যে তিনি একদম তার যে ট্রমা হচ্ছে, ট্রমায় তিনি যেভাবে আসলে রিয়্যাক্ট করছেন, তিনি যেভাবে দম নিতে তার কষ্ট হচ্ছে, তখন ক্যামেরার যেই ওয়ার্কগুলো আছে খুব ক্লোজ শটে চলে যাচ্ছে, বা ক্যামেরা খুব একদম স্লো মোশনে আস্তে করে চলে যাচ্ছে, বা কিছুটা জায়গায় কিছু ডিফোকাস হচ্ছে আবার ফোকাসে আসছে, এই ব্যাপার স্যাপারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। সো আশা করি আপনিও খুব এনজয় করবেন সিনেমাটি। গত 18 এপ্রিল রিলিজ পাওয়া সিনেমাটি IMDb রেটিং এই মুহূর্তে 6.7, এবং সিনেমাটি 15 কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে। সিনেমাটি যদি আপনি দেখতে চান, এই মুহূর্তে আপনাকে যেতে হবে OTT প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করলেই আপনি সিনেমাটি দেখতে পারবেন। তো এই ছিল জলসা সিনেমাটি নিয়ে আমার মন্তব্য, আপনি চাইলে আপনার মন্তব্য আমাকে জানাতে পারেন। জানাতে হলে আপনাকে আসতে হবে রেলিস্টারের অফিসিয়াল ফেসবুক পেজে এবং রেলিস্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সেখানে আমি আপনার মন্তব্যের অপেক্ষায় থাকবো। এছাড়াও আপনি আমাকে জানাতে পারেন আমাদের আপকামিং এপিসোডগুলোতে আপনি কোন সিনেমা বা সিরিজের রিভিউ আমার কাছ থেকে দেখতে চান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নাজমুল সাকিবের পক্ষ থেকে বিদায়।